Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যাও দাদুর কাছে, নিজের সম্পত্তির ভাগ এনে আমায় দাও। পারবো না, রাদার দেব না। বেশ, তাহলে সবাই জানবে তুমি আমার আমার সন্তানের বাবা। তোমার যা মনে হয় তাই করো, ওকে? তুমি কিন্তু পার পাবে না সাম্য চ্যাটার্জি। এই চুপ করো তো, বললাম তো যা করার তুমি করো না, ওকে? জানো মানো মানো নামো গাড়ি থেকে। বলছি আপনি ওষুধপত্র কিছু দিলেন? হ্যাঁ সে তো দিচ্ছি, তবে পারলে জুইকে তাড়াতাড়ি ফিরিয়ে আনুন। শুভ্রকে তো ফোনে জানালাম, ও আসছে, কিন্তু জুই জুই কি আসবে? কোন মুখে বার ফিরতে বলবো মেয়েটাকে? মা 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 আচ্ছা ঠিক আছে, তুমি এখন আর রাগ করো না কাম্মা। দেখো তোমার কথা শুনে এক কথায় মেয়েটা ছুটে এসেছে তো? কেন এলি? আমি একেবারে মরে গেলে তারপর আসতে পারতিস? মা কাম্মা, আমায় কথা দিয়ে যে তুই বাড়িতে এলি আর কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবি না। এবার তুই বাড়ির বাইরে একবার রেখে দেখ, আমি কিন্তু নাওয়া খাওয়া সব ছেড়ে দেবো, এই আমি বলে দিলাম। ঠিক আছে, অনেক হয়েছে, এবার ওঠো তো। সারাক্ষণ শুধু শরীর খারাপ শরীর খারাপ করে সবাইকে চিন্তায় ফেলা, তাই না? উঠে বসো উঠে বসো ডাক্তারবাবু, উনি উঠে বসতে পারবেন তো? হ্যাঁ, জুই যখন এসে গেছে উনি উঠেও বসবেন, আর আমার ধারণা উনি সুস্থ হয়েও উঠবেন। সবাই শুনে নিলে, মার কিন্তু কিচ্ছু হয়নি, কেউ আর টেনশন করবেন, উঠে বসো, সারাক্ষণ শুধু শুয়ে থাকা। আর আস্তে 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 এনাম হেলান দিয়ে বসো, আর একদম শোবে না। শুভ্রবাবু দিদিমণি, মাথায় থাকে না কি যে ও আমাকে মনে করে করে ওষুধ খাওয়াবে? আচ্ছা তাহলে কে বুঝবে, দিদি শোনা না জেম্মা? না না
তুই দিবি আমাকে ডাক্তারের কাছ থেকে ওষুধগুলো বুঝে নিয়ে তুই আমাকে চার বেলা ওষুধটা কিন্তু দিবি মনে করে বুঝতে পারছি মা তুমি খুব কষ্ট পাচ্ছ আমায় আটকানোর জন্য তাই তুমি ছেলে মানুষে শুরু করে দিয়েছ বুঝতে পারছি কিরে চুপ করে রইলি যে আমাকে ওষুধ খাওয়াবি না মা আপাতত শুভ্রবাবু বুঝে নিক আরে বাবা ওনার বোঝা আমার বোঝা একই তো ব্যাপার তাই না এই একটা তুই লাভ গুরু লিপির মনের মতো কথা বলেছিস তোকে দেখে বড্ড আনন্দ হচ্ছে রে জুই জুই তুই এইটুকু সময় এই বাড়িতে ছিলি না মনে হচ্ছে তোকে কত যুগ দেখিনি তাও তো তোমাদের দিকে তাকানো যাচ্ছে মাকে দেখো চুলটুলের কি অবস্থা করেছে পুরো একেবারে পান্তা পড়ে মতো লাগছে এরকম হলো কি করে মা তুমি না বিছানা ছেড়ে নিয়ে দাঁড়া দিচ্ছি ইস কি হাল করেছো তুমি নিজে ধর ডাক্তার বাবু আমি না বইমেলায় যাব একটু আগে তো জ্ঞান ছিল এর মধ্যে বইমেলা ও মা আমায় নিয়ে যাবি না আমাকেও নিয়ে যেতে হবে এই বল পুরনো অন্য যাব উনাকে নিয়ে এত ধুলোবালির মধ্যে যাবেন এক্ষুনি ও মা এই তো আপনি বললেন যে আমাকে হাসি খুশি থাকতে ঘোরাঘুরি করতে তাহলে বইমেলা গেলে কি হয়েছে আমরা বাকিরা সবাই বেশ দল বেঁধে ঘুরবো আর আমার ছেলে আর বউ মানে জুই ওরা সবে বিয়ে হয়েছে তো ওরা নিজেদের মতো ঘুরুক আমরা দল বেঁধে থাকবো মায়েরা বোধ হয় সব পারে আজ নিজেকে খুব ছোট লাগছে মা যে অন্যায়টা করেছি তার জন্য আজ আজ তুমি শরীর অবধি খারাপ করে ফেললে জুই আর আমাকে এক করার জন্য তুমি কতটা ছটপট করছো কেউ না বুঝুক আমি তো বুঝছি আরেকজন আছে যে বুঝছে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি